কালবৈশাখীর জেরে বাতিল হয়ে গেল শাসক দলের নির্বাচনী জনসভা। রবিবার শাসক দলের পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভাটি হওয়ার কথা ছিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের শিমুলিয়াচটি ফুটবল ময়দানে। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভাটি হওয়ার কথা ছিল, যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের। জনসভা উপলক্ষে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন, কিন্তু পরন্তবেলায় হঠাৎ কালবৈশাখীর আবির্ভাব ঘটে, যার ফলে ভেস্তে যায় সভা। বাধ্য হয়ে ফিরে যেতে হয় কর্মী সমর্থকদের। প্রাকৃতিক এই দুর্যোগের ফলে মাঠে মারা যায় আয়োজকদের যাবতীয় প্রচেষ্টা। কে প্রধান বক্তা? এখানে প্রধান বক্তা ছিলেন আমাদের লোকসভার প্রার্থী অসিত মাল এবং আমাদের বোলপুর এবং বর্ধমান লোকসভার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। আমাদের দুটো সময় মিটিং জমায়েত হয়েছিল, লোক আসতে লাগছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, হাজার হাজার শ্রোতা এসেছিলেন, কিন্তু অকস্মাৎ একটা কালবৈশাখী ঝড় মেঘ হতে সবার কার্যে বিঘ্ন হতো, সবার কার্যে বিঘ্ন ঘটার জন্য সভাটি মণ্ডল হয়ে গেল। উনি এসেছিলেন কিন্তু উনি আর থাকতে পারলেন না, উনি তখন স্টেজেই নেমেছিলেন। সভাটা কোথায়? কোন জায়গায়? এটা সভাটা ছিল মঙ্গলকোটের শিমুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন শিমুলিয়া চটি প্রাঙ্গনে ফুটবল ময়দান। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।